দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটি বছর। 2022 সালের যাবতীয় আনন্দ, সাফল্য, দুঃখ ও গ্লানি থেকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে নতুন বছরটি যেন সুখকর এবং সাফল্যে ভরে ওঠে সেটি কামনা করছেন সাধারণ মানুষ। আসুন তাদের মুখেই শুনি সেই কামনার কথা। আসসালামু আলাইকুম, আমি সাজি হাসান ইজু, দ্য ওনার অ্যান্ড ফাউন্ডার অফ পাঞ্জল সিক্রেট। চলে আসছে নতুন বছর 2023 সালে। আমার প্রত্যাশা খুবই সাধারণ, আমি যাতে আমার ফ্যামিলিকে টাইম দিই, বিজনেস যাতে ভালো যায়, সব কিছু যাতে ঠিকঠাক মতন চলে। নতুন বছর তো চলে আসলো, আশা করি মনে সব আশা পূরণ হোক, সবাই সুন্দর করে বছরটা পার করুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম মোহাম্মদ ইসান চৌধুরী, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নিজেকে একটু এক্সটেন্ড করা, পাশাপাশি আমার একটা বিজনেস রয়েছে, আর ইনশাল্লাহ 2023 সালে বিজনেসটাকে আরো বড় গ্রোথ করা। আসসালামু আলাইকুম, আমার নাম সাকিয়া সুলতানা, আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কম্পিউটার টেকনোলজি নিয়ে পাশ করব, অষ্টম পর্ব রানিং। 2023 সালের সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে। আমি বিলাল হোসেন, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। মুছে যাক গত বছরের প্ল্যানিং, আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি 2023 সালটাকে। আমি ফোন করেছি, আমিও ভালো কাজ দিয়ে শুরু করব নতুন বছর। আপনারাও ফোন করেন, আমার মতো ভালো কাজ দিয়ে শুরু করবেন আপনাদের নতুন বছর। আমি শিলি রয়, সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সকলের জীবনে এই বছরে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য ও সফলতা নিয়ে আসুক এ কামনা করি। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হাই, আই এম রাজ মনসুর, আমি জুয়াইরিয়া মার্জানা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যাজ এ ফ্যামিলি। আমার আসছে বছরের জন্য রেজলিউশন হচ্ছে, এই চলতি বছরে যথেষ্ট এক্সপিরিয়েন্স আমি আমাদের বছরের জন্য ফোন করেছি। তো এখন ইউক্রেন ওয়ার লেগে গিয়েছে, তো তার জন্য আমাদের ইকোনমি অনেক খারাপভাবে ইম্প্যাক্ট করেছে, ডলারের রেট অনেক বেড়ে গেছে, তো লিভিং এক্সপিরিয়েন্স অনেক হাই। তো আমি চেষ্টা করবো এই আসছে বছরগুলোতে এক্সপিরিয়েন্স কমিয়ে দিব, কেয়ার বাড়িয়ে দিব, এটাই আমার নিউ ইয়ারের রেজলিউশন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো মাই বেটার হাফ বললেন যে সে খরচ কমে দিবে, ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে যে সে খরচ কমে দিবে, তো আমি ভালোবাসা বাড়িয়ে দেবো, এটাই আমার আসছে বছর 2023 সালের রেজলিউশন।